আচ্ছা ফার্স্টে একটা কথা বলি, তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, আবার অনেকে সাবস্ক্রাইব করছো না কিন্তু ভিডিও দেখছো, তো তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, বা আপনার যেটাই বলতে পারো, যে প্লিজ তোমরা যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, ভিডিও দেখছো মানে ভালো তো লাগছেই, তো অবশ্যই কিন্তু লাইক করো একটাই। তোমাদের জন্য ব্লগ করছি, তোমাদের জন্য কন্টেন্ট বানাচ্ছি, তো তোমরাই যদি মোটিভেট না করো তাহলে কি করে হবে। তো সবার কাছে ফার্স্টেই একটা রিকোয়েস্ট করব যে যদি ভিডিও ভালো লাগে, যদি আমাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিও লাইক করো। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেখর সঙ্গীতা ব্লগ। ঠাকুর নামানো হয়েছে, ঠাকুর ঘর থেকে এখানে রাখা হয়েছে, আজকে আমাদের ঠাকুর বিসর্জন করতে যাব। কাল্টু, কবে যাবি তুই? তুই তো বাড়ি থেকে যাওয়ার নামই করছিস না। ওই কবে যাবি তুই? গরম পড়ে গেছে তো বাইরে, এখন গরম অলরেডি পড়তে শুরু করে দিয়েছে, মানে সকালবেলাতে প্রচণ্ড রোদে প্রচণ্ড গরম লাগছে, সোয়েটার পরার আর দরকার পড়ছে না। কালটুরও অফিসে যাওয়ার দিন এগিয়ে এসেছে, খুব শীঘ্রই ও কোনো একদিন অফিস চলে যাবে। আজকে না আমি অনেক কিছু রান্না করেছি, আজকে একটু বিয়েবাড়ি স্টাইলে, মানে বিয়েবাড়ির সকালে যে আলুর দম হয় ব্রেকফাস্টে, ওই রকম টাইপের একটু আলুর দম করার চেষ্টা করেছি। তো চলো দেখো, এই যে কালারটা দারুণ এসেছে না, আর স্মেলটাও কিন্তু সুন্দর হয়েছে। আর করেছি এই একটা সবজি, এটা জাস্ট এক্ষুনি নামালাম, প্রচণ্ড গরম, দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে। এই সবজিটা অ্যাকচুয়ালি করেছি বাবার জন্য, কারণ বাবা যেহেতু মানে বেশি স্পাইসি খাবার খায় না, ওই জন্য একটু কম তেলে রান্না হয়, তো বাবার জন্য এটা। এখানটাতে এখন করছি ডাল, এবার সব থেকে কঠিন মুহূর্তটা করতে যাচ্ছি। এইটা ঢালা একটা আমার কাছে বিশাল বড় ব্যাপার। এখানে করছি আমি রান্না, আর এই যে ইনি, তোর কাজটা কি রে? সারাক্ষণ পায়ে পায়ে ঘুরবে, মানে যেখানটাতে আমি দাঁড়াবো ও ঠিক তার পাশে গিয়েই বসবে, এমন হয় মাঝে মধ্যে পিছনে বসে থাকে, আমি বুঝতে পারি না, পায়ের মধ্যে ওর হাতের মধ্যে আমার পা পড়ে যায়। তা আমি ওকে এটাই বলি যে এই করতে করতে কোনোদিনও তোর হাত ভাঙবে, নয়তো আমার কিছু একটা সমস্যা হবে তোকে বাঁচাতে গিয়ে। ব্যাপারটা হচ্ছে এই, একটা হাস্যকর ব্যাপার হয়েছে, ব্যাপারটা হচ্ছে আমি ডালের মধ্যে সমস্ত কিছু দিয়েছি, মানে যা যা ডাল করতে গেলে যা যা দেওয়া দরকার আমি সমস্ত কিছু দিয়েছি, তারপরে আমার মনে হচ্ছে কি আবার ডালে আমি সবকিছু দিলাম, কিন্তু কালার কেন আসছে না, কালার কেন আসছে না। তারপর আমি অনেকক্ষণ ভাবার পর আমার মনে হলো ও আমি তো হলুদই দিইনি ডালের মধ্যে। এগুলো হয়, এগুলো বড় বড় যারা সেফ তাদের এগুলো টুকটাক হয়েই থাকে। তো এবার দেব হলুদ, অলরেডি দুবার খাওয়া হয়ে গেছে, তারপরে এত চিৎকার চেয়েছে আমি কিসের জন্য তোমার? হ্যাঁ, মিনুটাকে? মিনু তো তোর নাম, তুই মিনু বলে আমাকে ডাকছিস কেন? কিরে কি হয়েছে? আমি তোমার সাথে গল্প করতে পারবো না, সো সরি, আমার প্রচুর কাজ আছে। হ্যাঁ, না আর কিছু কিছু বলতে চাও? কি? তোমার সাথে আমি এখন গল্প করতে পারবো না। হ্যাঁ, বলতে পারবো না, আমাকে এখন রান্না করতে হচ্ছে, তারপরে তোমাকে তো আমি অলরেডি খাবার দিয়ে কি? আরে তোমাকে তো দুবার খাবার দিলাম, এই তো ভাত দিয়েছি, এখানটাতে সিট দিয়েছিলাম, তারপরে একটা পেয়ারা দিলাম, তারপরেও এত চিৎকার চেঁচেমেচি কিসের জন্য? কাল্টু, তুই চলে এসেছিস এখানে? তুই কি আমার বাহন? কিরে পেছন পেছন ছাড়ছিস না, কি ব্যাপার? মিনু প্লিজ কিপ সাইলেন্ট, একটু চুপ কর, একটু প্লিজ চুপ করে থাকো, একটু প্লিজ চুপ করে থাকো। কেন তুমি সব সময় আমাকে ডাকছো? আমার কি আর কোনো কাজ নেই? মানেটা কি 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 হয়েছে? ওলে আমার ছোটা মমি 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 মামাকা বেটু মামাকা বেটু মামাকা বেটু মামাকা বেটু হো তুম। ডাল রেডি, আর এইদিকে ভাত হচ্ছে, ব্যাস তালি রান্না কমপ্লিট। এইভাবে বেগুন ভাজা না শেখরের খুব পছন্দের, আর বেগুন ভাজাটা হতে হবে ওপরটা হালকা একটু ক্রিস্পি কিন্তু ভেতরটা নরম। রান্না তো সব হয়ে গেছিলো, তারপরে মনে হলো একটুখানি লম্বা করে বেগুন ভাজা করি, তো এখন বেগুন ভাজাটা করছি।
বেগুন ভাজা রেডি, চিপস রেডি। আমি এখানে করছি পুজো, আর ঠিক আমার পেছনে এসে এখানটাতে বসে রয়েছে। কি হবে এটা? একটু রেখে দেওয়া হবে নরম করার জন্য। সন্ধ্যাবেলাটা হবে, আমি এখন করে রাখলাম। আজকে রাতের ডিনারে রাধা বল্লবি? ডিনার না, সন্ধ্যা টিফিন। দেখি মাসাজ হচ্ছে। আজকে সকাল থেকে এখনো পর্যন্ত ব্লগ আপলোড করতে পেরেছিলাম না, আজকে কাজের প্রচণ্ডই প্রেশার ছিল, সমস্ত আজকে একাই করতে হয়েছে। তো তারপরে এতক্ষণে ব্লগটা আপলোড করলাম, আজকে ব্লগ আসতে দেরি হয়েছে, তো আজকে দেরিতেই দেখবে। তো ওকে, অল ডান, ব্লগ আপলোড কমপ্লিট। এবার আমি যাব কাজে, দেখা হচ্ছে তোমাদের সাথে রাত্রিবেলা। এখন বাজছে রাত্রি 12:30। আমরা শুয়ে শুয়ে আমাদের ব্লগগুলো দেখছিলাম, লাস্ট পার্কিংয়ের ব্লগটা দেখছিলাম। তো হঠাৎ করে যেটা হয়েছে, পরপর অনেকগুলো খাবারের ভিডিও আমরা দেখে ফেলেছি। তো আমাদের হঠাৎ করে মনে হয়েছে আমাদেরকে কিছু একটা খেতে হবে, নয়তো আমরা রাত্রিবেলা ঠিকভাবে কি বলে ওটা আরামের ঘুমটা ঘুমোতে পারবো না। কিন্তু এখন 12:30 বাজছে, এখন কিছু খাওয়াটা মোটেও ঠিক না। তো আমরা যেটা খাবো সেটা হচ্ছে চকলেট, ওটা খাওয়া ঠিক। তো আমার ব্যাগের মধ্যে রাখা থাকে সব সময় চকলেট। এই চকলেটটা বেরিয়েছে, তোমাকে তো ভালো ডার্ক চকলেট দিলাম, ওটাই তো খাওয়াটা ভালো। কেন ডেয়ারি মিল্ক আছে তো আমি ডেয়ারি মিল্ক থাকতে কেন ডার্ক চকলেট খেতে যাব? মানে আমার পছন্দের যেটা সেটাই ও খাবে। ডার্ক চকলেটটা তো তুমি কিনোনি, ডার্ক চকলেটটা না, ডার্ক চকলেটটা আমি কিনিনি, ডার্ক চকলেটটা তুমি কিনেছো। আমি তো ডার্ক চকলেট খাই না। এটা খাও, এটা খুব সুন্দর, এর মধ্যে অ্যালমন্ড সব কিছুর কুচি আছে। দাও, খাও, এটা দাও, এটা আমাকে দাও। এভাবে চালাকি করে নিজের পছন্দের খাবারটাকে হাতিয়ে নিতে হবে বরের কাছ থেকে। ওটাই তুমি খাও, ওটাই তুমি খাও। জাস্ট জোকিং, এনাও তুমি এটাই খাও, আমার জন্য এটাই ঠিক আছে।